আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করি আপনাদের হ্যাপি নিউ ইয়ার অনেক ভালো কেটেছে, আমাদেরও আল্লাহর রহমতে অনেক ভালো কেটেছে। তো আজকের ব্লগটি হ্যাপি নিউ ইয়ার নিয়ে, ওই দিন আমরা কী কী করেছি সব কিছু নিয়ে একটা ছোট্ট ব্লগ বানিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ওই দিন ওদের রামেন চ্যালেঞ্জ করার কথা ছিল, কিন্তু করতে পারেনি। ওখানে ছোট বড় সবাই ছিল, ছোটরা তো মানবে না, এখন ওরা তো খেতেও পারবে না, এগুলো এত ঝাল। এই যে সবাই খাচ্ছে আর পানি খাচ্ছে, জিব্বা বের করে রেখেছে, এত ঝাল ছিল। তো বড়রা চেয়েছিল করার জন্য, এখন ছোটদের জন্য আর পারেনি। তো সবাই একসাথে খাচ্ছে, ওইটাই একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছে ওদের জন্য, এত ঝাল। তো ওগুলা নিয়ে প্রথমে শুরু করেছি আমাদের দিনটা। আমি দুপুরবেলায় চলে এসেছিলাম ভাবিদের বাসায়, তো তারপর বাচ্চারা বিকেল দিকে, ওই দিন ওরা দুপুরে ভাতও খায়নি, এটা খাবে বলে, তো এটা দিয়ে ওরা স্টার্ট করেছে খাওয়া। এটা কেমন? তারপর একটা পর একটা চলবে আর কি। তো পানি খাইতে খাইতে সব পেট ভরাই ফেলতেছে। এটা কম ঝাল, এটা ঝালই না। তুমি আমার পিছু পিছু খাওয়া যাও, ভাবলিয়া কিছু বলো, মানে কথা বলা যাচ্ছে না। পায়েলকে দেখে মনে হচ্ছে যে ও ঝালই লাগতেছে না, ও একদম নর্মাল, কিন্তু এদিকে ফাবলিহা তো ঝালের জন্য কথাই বলতে পারতেছে না, মাথা নাড়তেছে শুধু। আর ফারহাদা তো পানি খেতে খেতে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এগুলো তো পানি খেয়ে খেয়ে পেট ভরিয়ে ফেলবে। তো তো ওগুলো খাওয়ার পরে আবার আমরা 7টা-8টার দিকে ভেবেছি হালকা কিছু নাস্তার আয়োজন করেছি। আর রাতের বেলা তো বারবিকিউ হবে, তো পিৎজা রেডি করেছিলাম, আর খালাম্মা অনেক পিঠা টিঠা বানিয়ে এনেছে ভাবির আম্মা। তো আমরা ওগুলা নিয়ে ছাদে যাব একটু পরে। তো আমি এখন পিৎজাগুলো সব রেডি করে নিচ্ছি। প্রথমে কথা ছিল যে ছাদেই পিৎজাটা বানাবো, কিন্তু ছাদে ওই জায়গায় লাইন ছিল না পিৎজা বানানোর, তো এই জন্য আমি নিচে থেকে বানিয়ে তারপর নিয়ে যাচ্ছি ছাদে। নিব, ছবি নিব একটু, ওই চা শেষ হয়ে যাচ্ছে যে। আমাকে দেখা আজকে, আমি অনেক সুন্দর লাগছে। আল্লাহ, সরি সরি, আমার ভুল হয়ে গেছে, দেখি মডেল একটু দাঁড়া। আজকের মডেল আমি, আপনারা সবাই তো শুনলেনই আমাদের ফারহিন কি বলতেছে, ও হচ্ছে আজকের মডেল। তো এখন ও পোলা পাইন্ডার সরো খুব বড় হয়ে গিয়েছে, ও আজকে এত বেশি খুশি ছিল, ওর ড্রেস আপ ওর বেশি পছন্দ হয়েছিল। তারপরে ওর বাবাকে নিয়ে গিয়ে ও বুট জুতা কিনে এনেছে, তো এটাতে ও বেশি হ্যাপি ছিল। হ্যাঁ, তোমার বয়সটা, তোমার বয়সটাই কতটুকু? তো ঠিক আছে, তো 10 বছর এখন পড়তেছে বুট। না পরবা না, তো আমাদের ছাদ আজকে অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখে আমরা এত খুশি হয়ে গিয়েছিলাম। আমাদের ছাদের অন্য পাশে আবার অন্যরা, অন্য ভাড়াটিয়ারও প্রোগ্রাম করতেছে, আমরা এই পাশটাতে আমরা, আর অন্য আরও দুই পাশ যেটা ওইটা অন্যরা। তো পুরাটা ছাদই খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখন আমাদের খাওয়া সব রেডি হয়ে গিয়েছে, এখন 8টা বাজে, এখন হালকা কিছু খাবে। তো পিৎজা তো রেডি হয়েছে, আর বাকিগুলা দিয়ে আমি এখন প্লেট সাজিয়ে সাজিয়ে দিব।
ওরা সব খালাম্মা নিয়ে এসেছিল, চাকরি আপা আসতে পারেনি, আমাদের বাসায় মেহমান ছিল, তারপর ভাবি আবার ক্রিসমাস সালাদ এনেছিল। ওরা পিলু পাসিং খেলছে, তো ফারহিনকে ড্যাড দেওয়া হয়েছে ও চুলগুলা এরকম করার জন্য। আমি তো প্রথমে ভিডিও যখন দেখছি আমি বলি যে ও চুলগুলো এরকম কেন করতেছে, আমি আবার পায়েলকে জিজ্ঞাসা করলাম পায়েল ওর কী হয়েছে, ও চুল নিয়ে এরকম কেন করতেছে, বলে যে মাম্মা ওকে তো ডেয়ার দিয়েছে এই জন্য। ওদের খেলা ওদের এগুলো দেখলে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমাদের সময় তার হ্যাপি নিউ ইয়ার হইতো না, তখন তো এগুলা করা হইতো না, তখন আমরা শবে বরাত শবে কদর আসলে রাতের বেলা জাগনা থাকা, রাতের বেলা তারাবাতি জ্বালানো এগুলো করতাম, সবাই বসে গল্প করতাম, তারপরে সারা রাত নামাজ পড়া হইতো, নফল নামাজ পড়া হইতো। আর এখনকার বাচ্চাদের তো পুরো ডিফারেন্ট, আমাদের মতো তার কিছুই নেই, কিন্তু ওদেরকে একসাথে দেখে অনেক ভালো লাগতেছিল। তো সবার এখন সন্ধ্যার খাওয়াটা চলছে পিৎজা, আর বাকিগুলা একটু একটু করে দিয়েছে যে যেটা খায়। তারপরে এটা খাওয়ার পরে আমরা রাতের বারবিকিউ বানানো শুরু করে দিব, ওটা একটু দেরি করে খাবে কারণ আমরা তো 12টা পর্যন্ত থাকবে ওখানে, তো ভেবেছি ওইটা একটু দেরি করে করব। অনেক কিছু করবে, আরও ফানস উড়াবে, তারপর ফায়ারওয়ার্কস হবে, সব কিছু মিলে তো দেরি হয়ে যাবে, 12টা তো বাজবেই। তো এখানে এখন আমি আগুনটা জ্বালাচ্ছি, কয়লাটা আবার ভালো করে না ধরালে হতে হতো, আর অনেকগুলা তো হতেও সময় লাগবে, এই জন্য আমি বলি যে আস্তে আস্তে আমি এখানে করে হটবক্স করে রেখে দিব, রেডি হয়ে গেলে তো তারপরে চট করে দিয়ে দেওয়া যায়। ও তো আমি আগুনটাও জ্বালিয়ে ফেললাম, সবগুলো কষ্ট তো আমি করতেছি। আরে মিয়া সরো, তোমার এই জুতা আর ড্রেসের সাথে মানাচ্ছে না, তত কষ্ট করা কিছু হয় না, কষ্ট কষ্ট হয়। উনি ওখানে মেহমানদেরকে নাস্তা দিচ্ছে কারণ কষ্ট কষ্ট হয়, কোনো লোক হইতে হবে। আমাদের ফাবলি হওয়া কেন পিছিয়ে থাকবে, ওর থেকেও কষ্ট করতে হবে, বলতে হবে সব কষ্ট আমি করেছি। এর আগের বার ও আমার সাথে সাথে ছিল না, তো ও বলেছে ও তো সব কষ্ট ওই করেছে, তো এবারও ওকে একটু ভিডিওতে না আসলে বুঝবে কেমনে যে এবারও ও অনেক কষ্ট করেছে। তো আমাদের ফারহিনও অনেক কষ্ট করেছে, ও ড্রেসের সাথে যাচ্ছিল না এত কষ্ট করা, ও তো মডেল, মডেল তো সুন্দর করে বসে থাকবে, তো ও অনেক কষ্ট করতেছিল। তো আমি দেওয়া শুরু করে দিলাম, তো এখান দিয়ে হতে থাকবে আস্তে আস্তে, হওয়ার পরে আমি ভেবেছি হটবক্সে রেখে দিব, আর আমরা বাকি মজা করব, লাস্টে তো এটা খাওয়া হবে। এখনকার মজা কি, সব শুধু ছবি উঠা নিয়ে সবাই ব্যস্ত, সারাক্ষণ ছবি ছবি ছবি, কে কত ছবি উঠাতে পারবে ওটা নিয়ে এখনকার মনে হয় যে কম্পিটিশন চলে। একটা ফারিন কি ছবি উঠাতে পারবে এটা দিয়ে, একজন আরেকজনের ছবি উঠাই দিবে, আমিও কতক্ষণ যে ছবি উঠে দিয়েছি, ওদের ছবি নাকি সুন্দরই হয় না। এতো লাইটের জন্য এখন রাতের খাওয়ার পালা, ভাবি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে, আমি তখন একটু ভিডিও করতেছি, উনি তো অনেক কষ্ট করতেছে, উনি একটু ভিডিওতে না আসলে কিভাবে হবে, কোনোটাতে আসে নাই, তাই আমি ভাবলাম আপনাকে একটু নেই, তো কষ্ট করতেছে। তারপরে উনু খেলা চলছে, সাথে খাওয়া সাথে খেলা সব একসাথে, আমরা আমরাই তো অনেকজন হয়ে গিয়েছে, আমাদের মেয়েরা ফারহাদ আর কাজিনরা আসছিল ঢাকা থেকে, তারপরে ভাইয়ার একটা ফ্রেন্ডের
আসছিল, তো আমরাই অনেকজন হয়ে গিয়েছি, সব মেয়ে পার্টি, ওখানে কোনো ছেলে নাই, সব মেয়ে। শুরু হয়ে যাচ্ছে ওইদিকে ফায়ারওয়ার্কস, তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো, আমরা ওখানে যাই কাছ থেকে দেখতে হবে। হ্যাঁ দিয়ে ফেলতে পারবেন ওরে, দেখি ভাবি কি চ্যানেল ওটা সুন্দর ছিল। তো আমাদের এখন ফানুস ওড়ানোর টাইম এসে গিয়েছে, আমরা তো কেউই পারি না, তো ভাইয়া আমাদেরকে এই জন্য হেল্প করতেছে। মাম্মা কেমন দেখতেছে?
আমাদের ফানুসটা কোনোভাবে ওইদিকে যাচ্ছিলই না, এটাকে পরে বাতাস করতে হচ্ছে হাত দিয়ে, এটা শুধু এদিকেই চলে আসতেছিল। আর আমার তো এত ভয় লাগতেছিল যে কোনো বাচ্চাগুলোর মাথার ওপর কিনা পড়ে, ওদেরও মাশাল্লাহ তো সাহস। আমি তো চিল্লাইতে চিল্লাইতে আমার গলায় ভেঙে গেছে ওদের সাথে ভয়ে, সবগুলা একসাথে মিলে ধরতেছে কোনো উপরে কিনা পড়ে যায়। তো শেষ বেশ ওরা সাকসেস হইলো, তারপরে তো আর বাকিগুলো খুব ইজিভাবে পেরেছে। এটা কি পুড়ে গেছে যে? না, প্রথমটা পুড়ে গেছিল, এটা পুড়ে নাই। মা ভয় লাগে ফানুস ঘুরাইতে। এটা তো তার দিকে চলে যায়, হ্যাঁ এটা আসলটা না দেখে চলে যাচ্ছে। তোমাদের মাথা সামলায় রাখবা, ছেড়ে দাও। ওরা ভুল জায়গায় গিয়ে নিছে, এখানে মাঝখানে করতো। এটা কে আনছে? ভাবি জানছে, এটা ছোটরা কাটবে আর এটা বড়রা কাটবে। প্লেটগুলো আনো আগে, তোমরা সবাই দাঁড়াও, তোমরা সবাই দাঁড়াও। আসি আপনি পিকচার উঠান, আমি ইয়ে করবো, ভিডিও করতেছি। আমাদের কেক কাটও শেষ হয়ে গেল, 2020 সালও চলে গেল, ভালো মন্দ মিলিয়ে কেটেছে। তো ইনশাল্লাহ সবার আগামী দিনগুলো ভালো কাটবে, আর সবার জন্য দোয়া, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন সামনের দিনগুলো যাতে সবার ভালো কাটে। আর এখন দেশের যা অবস্থা, আল্লাহ সবাইকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করুক।
তো আজকে তাহলে বিদায় নিচ্ছি, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এখানে ভাবি নতুন গাছ লাগিয়েছে, সুন্দর ফুল ফুটেছে নতুন গাছে, তো ভাবলাম একটু করে দেখাই। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, ফারহাদার আগত আগামীকাল আসবে, ব্রাউনি বানাবো ওদের জন্য, তো ব্রাউনি রেসিপি সহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।